মা সেই শব্দটা শুনলেই আলাদা একটা অনুভূতি আসে মনে, যা পৃথিবীর আর কোনো শব্দ থেকে পাওয়া যায় না। আর বাবা শব্দটি হলো এমন আর একটি শব্দ যার কোনো প্রতিশব্দ নেই এই পৃথিবীতে। মা বাবা তার সন্তানদের জন্য সারাটা জীবন নিঃস্বার্থভাবে কষ্ট করে যায়, যা এই পৃথিবীতে আর কেউ করে না। 10 মাস 10 দিন হাজার কষ্ট উপেক্ষা করে মা একটি সন্তানকে জন্ম দেয়। তারপর শৈশবকাল থেকে সারাটা গত 4-5 দিন আগে চিকিৎসা করানোর কথা বলে তার বৃদ্ধা মাকে বাড়ি থেকে নিয়ে আসে ভক্ত। তার মন এতটাই কঠোর যে নিজের মাকে তিনি জিবি হাসপাতালে কফি হাউসের সামনে ফেলে রেখে চলে যায়। কে কে মারধর করে তোমার? কে কে মারধর করে? ছেলে ধরে আর বউ মারতে? ছেলের বউ নাম কি? ছেলের বউ, ছেলে বউয়ের নাম কি? মানুষী। আর ছেলের নাম কি? ভক্ত। এদিকে বৃদ্ধা মা ছেলে ফিরে আসার প্রতীক্ষায় প্রহর গুনতে থাকে। বেলা কাটে, দিন কাটে, কিন্তু ফিরে আসে না তার সেই কুলাঙ্গার ছেলে। মায়ের বুক ফাটা আর্তনাদে জড়ো হতে থাকে অন্যান্য রোগীর পরিজনরাও, কিন্তু সেই বুড়ি মায়ের অস্ত্র ভেজা চোখ চেয়ে থাকে তার ছেলের প্রতীক্ষাতে। এই বুড়ি মায়ের শেষ ঠিকানা হয়তো হবে বৃদ্ধাশ্রম, যে মা জীবনের শেষ কয়েকটা দিন তার সন্তানের সাথে, সন্তানের মাঝে থাকার কথা এই বৃদ্ধাশ্রম ঠিকানা কি তার মানায়? আমরা সভ্যতার চরম শিখরে পৌঁছলেও বৃদ্ধাশ্রম নামের এই শব্দটি বুঝতে পারিনি সমাজ থেকে। নিজের মা বাবাকে ছেড়ে ছুড়ে নিজের গায়ে সভ্য ও আধুনিকতার তকমা লাগানোটা মানায় কি? ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।